আমাদের চলতি বাংলায় বলে বড়লোকের খেয়াল, আবার মেটার কর্ণধার বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ এমনিতেও প্রায়ই নানা ধরনের অভিনব কাজ কারবার করে তাক লাগিয়ে দেন সবাইকে। আর এই সৃজনশীল উদ্যোক্তার সাম্প্রতিকতম উদ্যোগ হচ্ছে উৎকৃষ্ট গরুর মাংস উৎপাদন। বিশ্বসেরা এই মাংসের জন্য গরুদেরকে খাওয়ানো হচ্ছে ড্রাই ফ্রুটস আর বিয়ার। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে জাকারবার্গ জানান, হাওয়াই দ্বীপপুঞ্জের কাওয়াইয়ের কোলাউ খামারে গরু পালন শুরু করেছেন তিনি। বিশ্বের সবচেয়ে ভালো মানের গরুর মাংস উৎপাদন করা তার লক্ষ্য বলেও জানান তিনি। গবাদি পশুগুলো হলো ওয়াগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির। পোস্টটিতে মার্ক জাকারবার্গ একটি ছবি যুক্ত করেছেন, সেখানে তার সামনে ছিল রোস্ট করা গরুর মাংস। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তার মেয়ে খামারে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে ওয়াগু একটি জাপানি জাতের গরু, এটার একটা ভ্যারাইটির গোস্ত কোবে বিফ নামে পরিচিত। জাপানের কোবে নামক এলাকায় বিশেষভাবে এই গরু পালা হয় এবং এর গোস্ত 40,000 টাকা কেজি। অ্যাঙ্গুসও জাপানি জাতের গরু, এই গরু কালো রঙের হয়। বিশেষজ্ঞদের মতে অ্যাঙ্গুস জাতের ক্ষেত্রেও মাংসের ভাজে ভাজে চর্বি জমে, এজন্য এর মাংসের স্টেক অত্যন্ত সুস্বাদু হয়। স্বাদের কারণে এই জাতের গরুর মাংসের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আরও জানান, খামারে উৎপাদিত এক বিশেষ প্রজাতির বাদাম এবং বিয়ার খাওয়ানো হয় গরুগুলোকে, যার ফলে খামারের গরু হবে আরও সুস্থ ও তরতাজা, আর মাংস হবে আরও সুস্বাদু। শুধু তাই নয়, প্রতিদিন একজন রাখাল দিনে 8 ঘন্টা গরুর শরীর ম্যাসেজ করে যেন গরুর গোশত নরম হয়। ওই পোস্টে জাকারবার্গ আরও জানান, প্রতিটি গরু বছরে 5,000 থেকে 10,000 পাউন্ড অর্থাৎ 2,000 থেকে 4,000 কেজি খাবার খায়। তবে গরুর খাদ্যের জন্য দ্বীপটিতে প্রচুর ম্যাকাডামিয়া গাছ রয়েছে। তিনি আরও জানান, তার মেয়েরা ম্যাকাডামিয়া গাছের চারা লাগাতে এবং পশুপালনে সাহায্য করে। তবে জাকারবার্গের এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে দারুণ আলোচনা হচ্ছে, বিশেষ করে প্রাণী অধিকার নিয়ে সচেতনদের বেশি সক্রিয় হতে দেখা গেছে। তেমনি একজন ব্যবহারকারী বলেছেন, একদিকে তিনি তার গবাদি পশুর যত্ন নেওয়ার দাবি করছেন, কিন্তু চূড়ান্ত পরিণতি হলো তিনি তাদের খাবারের টেবিলে নিয়ে আসবেন, সুতরাং যত্নটা কোথায়? এর অর্থ হলো জমি এবং সম্পদের অপচয়। আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, পরিবেশ ধ্বংস করতে থাকো, গবাদি পশুপালন গ্রিন হাউস গ্যাসের অন্যতম বড় কারণ। তবে সমালোচনার পাশাপাশি অনেকেই এই উদ্যোগের জন্য শুভকামনাও জানিয়েছেন। শরীয়তুল্লাহ, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।